পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএসএন নির্বাচনী প্রবাহ। শুভেচ্ছা নেবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম বৃহত্তর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 2 নং পায়ানছড়া ইউনিয়নে, যেখানে মহিলা সংরক্ষিত আসনে 4, 5, 6 আসনে মেম্বার প্রার্থিনী জনাবা মোসাম্মদ রাবেয়া আক্তার বকুল সামনে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সে সম্বন্ধে তার অভিব্যক্তি আমরা অবগত হব। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার, আর আমি রাবে আক্তার বকুল, যিনি হচ্ছেন নবনির্বাচিত সুজমুখী কুমারকা পদপ্রার্থী। ওনার সঙ্গে আমি ফিল্ডওয়ার্কে কাজ করতেছি, ইনশাল্লাহ ওনার পজিশন অনেক ভালো দেখা যাচ্ছে, আর জনগণের সাপোর্টে উনি সামনে ইলেকশনে জয়যুক্ত হবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী যে আন্টিকে সবাই সাপোর্ট করবেন এবং তাকে জয় করার জন্য সবার কাছে অনুরোধ করতেছি। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি 2 নং পালসা ইউনিয়নের 4, 5, 6 সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থিনী জনাবা মোসাম্মদ রাবেয়া আক্তার বকুল সামনে যে নির্বাচন করতে যাচ্ছেন সে সম্বন্ধে তার অভিব্যক্তি আমরা জানব। আসসালামু আলাইকুম, আমি 2 নম্বর পালসা ইউনিয়ন থেকে বলতেছি। আমার 3টা ওয়ার্ড, 4, 5, 6। তো আমি গরিব দুঃখীর মাঝে থাকতে চাই, গরিব দুঃখীর কাজ করতে চাই। আমি বাল্য বিবাহ বন্ধ করব, মাদক এই ধরনের অবৈধ কাজগুলা আমি যেন বন্ধ করতে পারি, গরিব দুঃখীর মা বোন পাশের যেন আমি থাকতে পারি সারা 5 বছর। আর আমি নতুন এবার প্রথম ইলেকশন করতেছি, সবাই যেন আমার পাশে থাকে, এই এই জনগণের কাছে কাম্য আর কি। 31 জানুয়ারিতে সবাই যেন আমাকে জয়যুক্ত করেন। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 2 নং পালসা ইউনিয়নে, যেখানে মহিলা সংরক্ষিত আসনে 4, 5, 6 আর মহিলা পদপ্রার্থিনী জনাবা মোসাম্মদ রাবেয়া আক্তার বকুল বক্তব্য শুনলাম। এত করে আমরা আশাবাদ ব্যক্ত রাখছি যে অত্র এলাকার বাল্যবিবাহ, মাদক মুক্ত এবং সরকারি যেসব সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো সুষমভাবে বণ্টন করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন অত্র এলাকার সাধারণ জনতা। নির্বাচনী কেন্দ্রিক যাবতীয় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।